সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো বিরিয়ানি মশলা, খুব সহজেই বাসায় করতে পারবেন আর অনেক দিন পর্যন্ত তৈরি করে সংরক্ষণ করা যাবে 6 থেকে 1 বছরের মতন। ভালো লাগে কিংবা আপনাদের পছন্দের আর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধনিয়া নিয়েছি এখানে 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, শাহি জিরা নিয়েছি 1/2 চা চামচ, ছোটো এলাচ নিয়েছি 9টি, তেজপাতা 3টি নিয়েছি, লাল মরিচ শুকনো মরিচ নিয়েছি 3টি, দারচিনি স্টিক নিয়েছি 2টি, এলাচ নিয়েছি বড় এলাচ 2টা, লবঙ্গ 10টা নিয়েছি, জায়ফল 1টা, 1/3 ভাগ নিব, জয়ত্রী নিয়েছি 1/2, অ্যাস্টারেনিস নিয়েছি এখানে 2টি, গোলমরিচ নিয়েছি 15 থেকে 20টা, মুড়ি নিয়েছি, মিষ্টি জিরা বলা হয় অনেক সময় এটা নিয়েছি 1/2 চা চামচ। এগুলোকে আপনাদের সুবিধা অনুযায়ী রোদের ব্যবস্থা থাকলে রোদে দিয়ে এগুলোকে মচমচে করে নিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। যাদের কাছে রোদে দেওয়ার সুবিধা নাই তারা চুলায় করে নিতে পারবেন। চুলায় একদম লোতে রেখে এগুলোকে মচমচে করে নিতে হবে। তো আমি একটা প্যানে দিয়ে দিয়েছি আর সবগুলোকে একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখানে অল্প কিছু বিরিয়ানি মশলা হবে, আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান পরিমাপটা বাড়িয়ে নেবেন। অ্যাস্টারানিস এখানে আমি 2টা দিয়েছি, ছোট হওয়াতে, বড় হলে 1টা দিবেন। চুলায় দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মৃদু আছে, এগুলোকে মচমচে করে নিব। একদম লো রাখতে হবে, মচমচে করতে হবে লোতে রেখে, পুড়ে গেলে কিন্তু স্মেলটা বাজে হয়ে যাবে। তো কিছুক্ষণ পরপর নেড়ে দিব। মচমচে হয়ে গেছে, হাত দিয়ে ইজিলি এগুলোকে গুঁড়ো করে নেওয়া যাচ্ছে। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব, এরপরে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিব। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নিব। নীল পাটায় গ্রাইন্ডার পাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, আপনাদের হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। গুঁড়ো করে ঢেলে নিব বাটিতে, সামান্য আস্ত থাকলে ছেলে নিতে পারেন আর দ্বিতীয়বারে দিতে পারেন। খুব সহজে অল্প সময় নিজের হাতে করে নিতে পারবেন। ঘরে করে নিয়েছি, গত পর্বে মাটনের বিরিয়ানির ভিডিও দিয়েছি, আগামী পর্বে ভিডিও থাকবে বিরিয়ানির। আশা করছি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপির সাথে নিয়ে হাজির হবো, সেই প্রত্যাশায় আজকের মতন আল্লাহ হাফেজ।